আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু করলাম ছাদ বাগান থেকে। প্রচুর রোদ, মানে এত তীব্র রোদে সব গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, আর ক্যাপসিকাম তো একদম পুড়ে গেছে। রোদে পুড়ে যাওয়ার কারণে ছোট ছোট ক্যাপসিকামগুলো আমি তুলে ফেলে দিতেছি। তো আমার ভীষণ খারাপ লাগছে, কারণ এই প্রথমবার আমার ছাদ বাগানে ক্যাপসিকাম হয়েছে। তো আমি ভাবছিলাম একটু বড় হবে, কালার আসবে, দেখতে কেমন লাগবে একটু দেখব, কিন্তু সেটা আর হলো না। আর মরিচগুলো পরিপক্ক হওয়ার আগেই রোদে পুড়ে যাচ্ছে, মানে তোলার সময় হয় নাই, তো তারপরও রোদে একদম ঝলসে যাইতেছে। আর এখন সকাল 8টা বাজে, এখনই কিন্তু থাকা যাচ্ছে না ছাদের উপরে, মানে প্রচুর তাপমাত্রা। সেজন্যই ভাবলাম সকাল সকাল ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে যাই। আর এই পাশে দেখেন পুর্তুলিকার কয়েকটা কালার, তো সব কালারের মধ্যেও লাল কালারটা আমার বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে আমার কাছে লাল রঙের ফুলটা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, প্রতিদিনই কিছু না কিছু বিভিন্ন ধরনের কালার ফুটে, আর বেশি দিন হয় নাই গাছগুলো রোপণ করছি, একটু ঝোপালো হলেই বেশি ফুল দেবে, তো সেই ফুলের অপেক্ষায় রইলাম। তো যখন একদম ফুলে ফুলে ভরে যাবে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে কেমন লাগে আপনাদের দেখাবো। আমি আসলে হিমশিম খাইতেছি গাছগুলো নিয়ে, মানে প্রচুর রোদে গাছগুলো একদম খারাপ অবস্থা। এক আপু আমাকে কমেন্ট করছে যে আপনার গাছগুলো এত সুন্দর সতেজ, হয়তো আপনার ছাদে রোদ পড়ে না, তেমন রোদ লাগে না। আসলে রোদ লাগে না কি বলবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদে রোদ থাকে, প্রচুর রোদ, মানে কিছু বলার নেই। সকাল বিকাল পানি তো ঢালতেই আসি ঢালতেই আসি। তো বাঁচায় রাখার চেষ্টা করতেছি গাছগুলো, আর আমি চিন্তা করতেছি গাছ আর বাড়াবো না, গাছ বাড়ালে দায়িত্ব বেড়ে যায়, তো সেজন্য গাছ আর বাড়াবো না। খুব কষ্ট হয়ে যায় সবগুলো গাছের পরিচর্যা করতে। তো আজকে করলাগুলো তুলে নিতেছি, কয়েকটা করলা বেশ বড় হয়েছে। তো এটা নিচের ছাদে, এই ছাদে সকালবেলার রোদটা পড়ে না কিন্তু বিকেলের রোদ পড়ে, আর উপরের ছাদে বিকেলে সকালে সব রোদই পড়ে, তো সেজন্য উপরের ছাদের গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, তেমন সতেজ নাই। আগে যা গাছ ছিল আমার এই নিচের ছাদেই ছিল, যারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছেন এই পর্যন্ত, তো উপরের ছাদে কোনো গাছই ছিল না, আর উপরের ছাদে আমি কখনো যেতামও না, 6 মাসে একবারও যাওয়া হতো না। এখন গাছের জন্য প্রতিদিনই সকাল বিকেল যেতে হয়, গাছের মায়া, গাছের টানে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে এত রোদের কারণে আমি ছাদের গাছগুলো বাঁচিয়ে রাখতে পারবো না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ গাছ বাঁচিয়ে রাখতে রাখতে আমি কেন যেন অসুস্থ হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে ছাদ বাগান থেকে লাল শাক আর এই করলাগুলো তুললাম, এরপর আমি বাজারে গেছি একটু, বিশেষ করে আমি আজকে চিংড়ি মাছ আনার জন্য বাজারে গিয়েছিলাম। তো বাজারে গেলে দেখা যায় কি, চোখের সামনে যা পাই তাই নিয়ে আসতে হয়, যেহেতু আমি বাজার করি, কোনো কিছু না থাকলে দ্বিতীয়বার আমাকেই যেতে হবে, তো সেজন্য চেষ্টা করি সব কিছুই নিয়ে আসার জন্য। তো মাঝে মধ্যে কোনো কিছু ভুলে গেলে তো ওইটা ছাড়াই খেতে হয়, যেরকম কাঁচামরিচ ছাড়া খেতে হবে, পেঁয়াজ ছাড়া খেতে হবে, আর যদি আমি লিখে নিয়ে যাই, একটা লিস্ট করে নিয়ে যাই, তাহলে ঠিক আছে। লিস্ট করা ছাড়া দেখা যায় যে আমি সব কিছু ভুলে গেছি, তো এই হলো অবস্থা, আমি বাজার করতে গেলেই মানে সব কিছু লিখে লিখে নিয়ে যেতে হয়। তো আমার মতো অবস্থা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে নেব, এখানে 2টা ইলিশ মাছ আমি কেটে নিয়েছি, বাকি 1টা ইলিশ মাছ ওভাবে আজ তো ফ্রিজে রেখে দিয়েছি, এখন আমি লবণ দিয়ে মাখায় রাখবো, আর এর মধ্যে আমি গোসল নামাজ দোয়া সেরে নেব। আর এই পাশে কিন্তু আমি চিংড়ি মাছগুলো বেছে রাখছি। তো গোসল নামাজ দোয়া সেরে তারপরে আমি বিকেলে রান্না করার জন্য চলে আসলাম। তো আমি যেভাবে ইলিশ মাছটা জাল করি, ইলিশ মাছ ভাপাও বলতে পারেন, জাল দেওয়া বলতে পারেন, তো খুবই সিম্পলভাবে রান্নাটা আমি দেখাবো আপনাদের। তো এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, এগুলো দিয়ে ভালো করে হাতে মেখে নেব। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, এখন জাল করে নিয়ে নিলেই হলো, খুবই মজার রান্না হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এভাবে কখনো খেয়েছেন কি না জানাবেন।
আর এ তো এই পাশে আমি ইলিশ মাছটা জাল করতেছি, আর এই পাশে আমি মাছ ভাজতেছি। আর মাছ ভাজাটা কি হয়, আমার মেয়ে ভীষণ পছন্দ করে, ও রান্না করা মাছ খেতে চায় না তেমন একটা, ওর জন্য সবসময় ভাজা করতে হয়। তো সেজন্য ভাবলাম কয়েক টুকরো মাছ ভেজে রাখি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর আমি করলা ভাজিটা করে দেখাবো আপনাদের। করলা ভাজি করতে গেলে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি দিছি। এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব একটু ব্রাউন কালার করে। এরপর আমি সামান্য লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়েও ভালো করে ভেজে নিতে হবে, তো আপনার ইচ্ছা করলে ডিম দিয়েও ভেজে নিতে পারেন। তা আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে ভাজা করি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে মাছের ঝোলে আমি সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, তাহলে হয়ে যাবে। আর এপাশে চিংড়ি মাছ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি করলাগুলো দিয়ে দেব। আর করলার সাথে কিন্তু আমি কয়েকটা আলু দিয়ে দিছি পাতলা পাতলা করে কেটে। আমার মেয়েটা আলু খুব পছন্দ করে, আর ও ছোট হিসেবে করলা ভাজি খুবই পছন্দ করে। সাথে যদি একটু বেশি করে আলু দেওয়া যায়, আর আলু বেশি করে দিলে করলার যে তিতাটা সেটাও কিন্তু লাগে না, একটু কম লাগে। তো আমি করলা ভাজি করলে কখনো ঢাকা দিয়ে ভাজি করি না, এভাবে খোলা অবস্থায় ভাজি করি। করলা ঢেকে ঢেকে ভাজি করলে দেখা যায় সেরকম মচমচে হয় না। আর এপাশে মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর সকালে যে তরমুজটা আনছি সেটা একটু দেখাই আপনাদের ভিতরে কী অবস্থা। আমি যখনই তরমুজ কিনি তেমন একটা ভালো হয় না, অনেকে তরমুজ কিনে ভিতরে লাল টুকটুকে হয়, আমার সেরকম হয় না, সবসময় সাদা ফ্যাকাশে। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবারও কিন্তু সাদা ফ্যাকাশে হয়েছে। তো যাই হোক না কেন, ইফতারে আমার তরমুজ না হলে হয় না আর কি। তো এখানে আমি ভাজিটা করে নিচ্ছি, আর একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব। তো খুবই সিম্পল রান্নাবান্না দেখালাম আজকে আপনাদের। তো এই তো আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আর এই পাশে মাছ জাল করলাম। তো এভাবে জাল করে কেউ খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লাগে এই রান্নাটা। তো যত বড় ইলিশ মাছই হোক না কেন, আমি বাজার থেকে এনে এইভাবে রান্না করি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলো এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এরপর আমাদের ইফতার আয়োজন, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার মেয়েটা এখানে কলা কাটছে দেখতে পাচ্ছেন, তো ছোট মানুষ একটু সাহায্য করার চেষ্টা করে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।